নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলার লেটেস্ট আপডেট, এবারে ফায়সালা হবার রাস্তা প্রশস্ত হয়েছে অনেকটাই। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্যের সরকারি কর্মীদের ডিএ প্রাপ্তির সংক্রান্ত মামলার ক্ষেত্রে মিলছে সুপ্রিম কোর্টে নতুন আপডেট। কলকাতার বুকে রাজ্যের সরকারি কর্মীদের একাংশের লড়াই জারি রয়েছে বকেয়া ডিএ নিয়ে। সম্প্রতি তাদের অনশনও শুরু হয়েছে। ইতিমধ্যেই এই মামলার বেশ কয়েকটি তারিখ পড়েছে। ফের কবে উঠে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলা, তা নিয়ে প্রকাশ হল বিরাট আপডেট। এই প্রসঙ্গে সরকারি কর্মী পরিষদের সভাপতি দেবাশিষ সিল বলেন, 5ই ফেব্রুয়ারি এই মামলার সম্ভাব্য শুনানি হতে পারে। মিসলেনিয়াস ম্যাটারের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ডিএ মামলা রয়েছে, তবে কোন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে তা এখনও দেওয়া হয়নি। আর কয়েকদিন পরই মহার্ঘ ভাতা নিয়ে বিশেষ খুশির খবর চলেছে সরকারি কর্মীদের জন্য। আমাদের রাজ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে নতুন বছরের উপহারস্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের এবং পেনশনভোগীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন, আশা করা যাচ্ছে আর কয়েকদিন পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তারা পেতে শুরু করবেন এই বর্ধিত ডিএ। তবে নতুন করে ডিএ সংক্রান্ত যে খুশির খবর আসতে চলেছে তা আসলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে 2023-24 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। বিশেষজ্ঞ ব্যক্তিরা মনে করছেন এই বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করেন এই গুরুত্বপূর্ণ ঘোষণাগুলির মধ্যে অন্যতম একটি হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গ। কেন্দ্রীয় বাজেট 2023-24-এ সমস্ত কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত সমস্ত কর্মীদের এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে আরও 4%। কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি বছর দুবার কর্মী ও পেনশনভোগীদের ডিএ দেওয়া হয়। এর মধ্যে একটি দেওয়া হয় জানুয়ারিতে এবং অপরটি দেওয়া হয় জুলাই মাসে। 2023 সালে অর্থনৈতিক বাজেট অনুসারে জুলাই মাসের মহার্ঘ ভাতা বাড়ানো হয় অক্টোবর মাসে। এবার ফেব্রুয়ারি মাসে অর্থনৈতিক বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করতে পারেন বলে আশা করা হচ্ছে। গতবার 4% ডিএ বাড়ার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ 46% পৌঁছে গিয়েছে। নতুন বছরে জল্পনা শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি ডিএ বাড়ানো হয় তবে সেই বর্ধিত ডিএর পরিমাণ হবে 4%। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএর পরিমাণ হবে 50%। তবে শুধু মহার্ঘ ভাতার প্রসঙ্গই নয়, বিশেষজ্ঞরা মনে করেছেন নতুন বাজেট পেশ করার সময় বকেয়া সমস্ত এরিয়ার টাকাও মিটিয়ে দেওয়া হতে পারে। যদিও সরকারের তরফ থেকে নিশ্চিতভাবে এই মহার্ঘ ভাতা প্রসঙ্গে এখনও কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি, তবে বিশেষজ্ঞরা মতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সত্যি যদি 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ 50% ডিএ হলেই চালু হবে অষ্টম পে কমিশন। অষ্টম পে কমিশন গঠিত হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে। আশা করা যাচ্ছে লোকসভা ভোটের আগে মহার্ঘ ভাতা সংক্রান্ত এই সুখবর পাবেন এবং উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীসহ পেনশনভোগীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।